हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট কে নিয়ে। তো ভাই, মোহনবাগান এটা কি করছে? জেসন কামিংস আরমান্দো সাদিকু তাদের দুজনকেই রেখে দিচ্ছে পরিবর্তে মোহনবাগানের সেরা দুই বিদেশি হুগো বুমোস দিমিত্রি পেত্রাতস। তাদের দুজনের মধ্যে একজনকে কিন্তু ছাড়তে চলেছি, পরিবর্তে একজন নতুন বিদেশি সিডিএম আসবে। তো এই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। এছাড়াও গ্রেগ স্টুয়ার্ট তার ডিলটা কিন্তু ডান করে নিল, এবং কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু একজন অসাধারণ প্লেয়ারকে সই করিয়েছে আদ্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসাবে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে, চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব জেসন কামিংস ও আরমান্দো সাদিকুর ব্যাপারটা নিয়ে। তো এই জেসন কামিংস, আরমান্দো সাদিকু দুজনকেই কিন্তু একটা আন্ডার স্ক্যানারে রাখা হয়েছে। আর তোমরা জানো, সুপার কাপের পারফরমেন্স দেখে কিন্তু মোহনবাগান একজন বিদেশিকে ছাঁটাই করে নতুন একজন সিডিএমকে আনতে পারে। তবে অনেক সমর্থকদের দাবি, জেসন কামিংস অথবা আরমান্দো সাদিকু এই দুজনের মধ্যে একজনকে ছেড়ে নতুন বিদেশি আনার, যেখানে হুগো বুমোস দিমিত্রি পেত্রাতস দারুণ পারফর্ম করছে। দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু নিজের পজিশনে না খেলে বিভিন্ন পজিশনে খেলছেন এবং দারুণ পারফর্ম করছে, নিজেকে মানিয়েও নিয়েছে। তো দিমিত্রি পেত্রাতস সুপার কাপে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্বও নিয়েছে। অসাধারণ একটি প্লেয়ার, গত মরসুমে দারুণ পারফর্ম করেছে, এই মরসুমে এখনও পর্যন্ত বেটার পারফর্ম করেই চলেছে। তো দিমিত্রির পাশাপাশি হুগো বুমোস তিনিও কিন্তু দারুণ পারফর্ম করেছে গতকালকের ম্যাচে। পুরো মাঠ জুড়েই খেলতে দেখা গিয়েছে দিমিত্রি পেত্রাতস এবং হুগো বুমোসকে। হুগো বুমোস তিনি অ্যাটাকিং মিডফিল্ডে খেলছিলেন নাম্বার 10 পজিশনে, আর দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলছিলেন। তো মেন পয়েন্ট হচ্ছে এখানে, আরমান্দো সাদিকু ও জেসন কামিংস তারা কিন্তু গতকালকের ম্যাচে গোল পেয়েছে, দুজনেই গোল পেয়েছে। যদিও আরমান্দো সাদিকুর গোলটা অফসাইডে ছিল, তারপরেও কিন্তু দুজনের নামের পাশে একটা করে গোল এসেছে। তো আরমান্দো সাদিকু, জেসন কামিংস তারা যদি সুপার কাপে অনেক ভালো পারফর্ম করে, তাদেরকে কি ছাড়বে না মোহনবাগান? তো বর্তমান সময়ে এরকম জল্পনা বেরিয়ে আসছে, আরমান্দো সাদিকু জেসন কামিংস তাদের দুজনকেই রাখতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং হুগো বুমোস ও দিমিত্রি পেত্রাতস সম্ভবত তাদের ওপরই কোপ পড়তে চলেছে মোহনবাগানে যদি নতুন বিদেশি আসে। তবে আমার মনে হয় এখানে হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতস বা জেসন কামিংস, আরমান্দো সাদিকু তাদের কাউকেই না ছেড়ে এই চারজন বিদেশিকে নিয়েই কন্টিনিউ করা উচিত। পরিবর্তে ব্রেন্ডন হ্যামিল, যিনি এই মুহূর্তে চোটে রয়েছেন, এখনও পুরোপুরি ম্যাচ ফিট নয়, তাকে যদি রিলিজ করে দিয়ে তার পরিবর্তে একজন সিডিএমকে আনে, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক এই পজিশনগুলোতে খেলতে পারবে, যেমনটা আমরা কাল ম্যাচুককে করতে দেখেছি এটিকে মোহনবাগান টিমের হয়ে। তো সেই কোয়ালিটির একজন প্লেয়ারকে আনতে হবে, যখন সেন্টার ব্যাক পজিশনে ইউজ করা হবে তখন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার, কখনো সেন্ট্রাল মিডফিল্ডার। তো এই কোয়ালিটির একজন প্লেয়ার চাই। তো সেক্ষেত্রে জেসন কামিংস, আরমান্দো সাদিকু, হুগো বুমোস বা দিমিত্রি পেত্রাতস এই প্লেয়ারদের কাউকেই ছাড়া উচিত নয়। ব্রেন্ডন হ্যামিল অথবা হেক্টর ওয়েস্তে এই দুই বিদেশির মধ্যে একজনকে ছেড়ে নতুন সিডিএম আনা দরকার আমার মনে হচ্ছে। তবে মোহনবাগান যদি নতুন কোনো বিদেশি না নিয়ে আসে, সেক্ষেত্রে হয়তো এই ছয়জন বিদেশিকে নিয়েই বাকি আইএসএলটুকু কন্টিনিউ করবে, আর পরের মরশুমে যিনি নতুন কোচ আসবে তিনি কিন্তু পুরোপুরি নিজের মতো করে দলকে গোছাবে। আর বর্তমান সময়ে মোহনবাগান কিন্তু একজন ভারতীয় সিডিএমের খোঁজে রয়েছে, যার নাম সাহিল তাবোরা। শোনা যাচ্ছে অলমোস্ট ডিল ডান হয়ে গিয়েছে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কনফার্ম আপডেট পাওয়া যায়নি। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স, যেখানে কিন্তু এই ট্রান্সফার হওয়ার পসিবিলিটি দেখাচ্ছিল 93%। তো দেখা যাক অবশেষে এই সাহিল তাবোরাকেই তাদের নতুন সিডিএম পজিশনের জন্য কনফার্ম করে নেয় নাকি, আর এই ছয়জন বিদেশিকে নিয়েই তারা কন্টিনিউ করতে থাকে কি। তোমাদের কি মনে হয়, মোহনবাগান টিম যদি এই ছয়জন বিদেশিকে নিয়েই কন্টিনিউ করে সেক্ষেত্রে কি বেটার হবে? তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তবে যদি জেসন কামিংস, আরমান্দো সাদিকুর পারফরমেন্সের কথা বলা যায়, ওভারঅল জেসন কামিংস, আরমান্দো সাদিকু তারা এখনও গোল পেল, সেভাবে কিন্তু হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতসের মতো পারফর্ম করতে পারেনি। তো যদি আরমান্দো সাদিকু, জেসন কামিংসের মতো প্লেয়ারদেরকে রেখে দিয়ে হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রাতসের মধ্যে একজনকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে মোহনবাগান টিমটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে। মোহনবাগান টিমে এখনও পর্যন্ত বিদেশিদের মধ্যে দিমিত্রি পেত্রাতস এবং হুগো বুমোস এই দুই বিদেশি কিন্তু দারুণ পারফর্ম করছে, আর যদি এই দুই বিদেশির মধ্যে একজনকে ছেড়ে দেয় সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু খুবই বড় একটা ভুল সিদ্ধান্ত নেবে, যেখানে জেসন কামিংস, আরমান্দো সাদিকুর পারফর্ম খুব একটা ভালো নয়। তো আশা করা
করা যায় এই দুই স্ট্রাইকারের মধ্যে একজনকে বাদ দিয়ে নতুন বিদেশি আনতে পারে, আর যদি নতুন কোনো বিদেশি না নিয়ে আসে তো এই ছয়জন বিদেশিকে নিয়েই কন্টিনিউ করতে পারে অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগানে কি নতুন বিদেশির প্রয়োজন রয়েছে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় তো কেরালা ব্লাস্টার্স এফসি আদ্রিয়ান লুনা কিন্তু চোটের কারণে রুলড আউট হয়ে গিয়েছে তোমরা জানো, আর তার পরিবর্তে কিন্তু বেশ কিছু বিদেশিকেই টার্গেট করেছিল কেরালা ব্লাস্টার্স এফসি। আর বর্তমান সময়ে আজকে কিন্তু একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে, একজন লিথুয়েনার লেফট উইঙ্গার পজিশনের বিদেশিকে কনফার্ম করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, যার নাম ফিওদর সার্নিচ। আর এই ফিওদর সার্নিচ একজন 32 বছর বয়সী লিথুয়েনার লেফট উইঙ্গার পজিশনের প্লেয়ার, লেফট উইঙ্গের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো এই প্লেয়ারটিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি আদ্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসাবে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে। এর পাশাপাশি এফসি গোয়া তারা কিন্তু ইকার্ড গোয়ারে টেকছে না এবং আরও একজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রায়ান এডওয়ার্ডস, এই দুই তারকার উপরে কিন্তু নজর রেখেছে এফসি গোয়া, তাদেরকে কিন্তু কনফার্ম করতে পারে। এর পাশাপাশি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আপডেটটা বেরিয়ে আসছে, গ্রেগ স্টুয়ার্ট স্কটল্যান্ডের এই মিডফিল্ডারকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, বা গ্রেগ স্টুয়ার্ট তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। তবে এটা কিন্তু খুবই জোরালো একটা রিমোর্স বেরিয়ে আসছে বর্তমান সময়ে, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে যেমনটা খবর রয়েছে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু মুম্বাই ছাড়তে চলেছে। তো গ্রেগ স্টুয়ার্টকে নেওয়ার জন্য কোনো আইএসএল দল অফার করে কিনা এখন এটাই দেখার। আর গ্রেগ স্টুয়ার্ট কিন্তু খুবই ভালো একজন কুশলী ফুটবলার, তাকে কিন্তু নেওয়ার জন্য বেশ কিছু ক্লাব ট্রাই করতে পারে। তবে যেমনটা শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্টের নিজের দেশ স্কটল্যান্ডের একটি ক্লাবের অফার রয়েছে তার কাছে, তিনি কিন্তু সম্ভবত স্কটল্যান্ডে ফিরে যেতে পারেন। তো এখন দেখার বিষয় এটাই হবে গ্রেগ স্টুয়ার্টের পরবর্তী গন্তব্যস্থল কোথায় হয়, তার নিজের দেশে স্কটল্যান্ডে নাকি ভারতেই। তোমাদের কি মনে হয়, গ্রেগ স্টুয়ার্টকে তোমরা কোন ক্লাবে দেখতে চাও? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।